মানুষ চলে যায়, থেকে যায় তার কর্ম ও স্মৃতি। সেসব আঁকড়ে ধরে রাখেন চলে যাওয়া মানুষের পরিবার ও প্রিয়জনেরা। 14ই নভেম্বর 17 বছর হতে চলল অভিনেতা রাজীব নেই, কিন্তু এখনও তার অভিনয়কে মিস করেন এদেশের চলচ্চিত্র দর্শক। এখন অভিনেতা রাজীবকে নিয়ে আগ্রহে শেষ নেই। সিনেমার শক্তিশালী এই অভিনেতার পরিবারের খবর জানতে চান ভক্তরা। রাজীবের মৃত্যুর পর থেকে সব রকমের প্রচারের বাইরে তার পরিবার। রাজীবের এক আত্মীয়ের বরাতে খোঁজ নিয়ে জানা গেল রাজধানীর উত্তরাতে বাস করেন রাজীবের পরিবার, সেখানে নিজেদের বাসাতেই থাকেন তারা। রাজীবের স্ত্রী ইসমত আরা রাজীব, সংসার আর ধর্মকর্মে কেটে যায় তার দিন। 1996 সালে এক হৃদয়বিদায়ক জল দুর্ঘটনায় নৌকাডুবে মৃত্যুবরণ করেন অভিনেতা রাজীবের 2 পুত্র। এরপর রাজীব ইসমতের দাম্পত্য আলোয় ভরিয়ে রেখেছেন 1 পুত্র ও 2 কন্যা। রাজীবের বড় ছেলে দীপ বিয়ে করছেন বহুজাতিক শিল্প প্রতিষ্ঠানের এক মালিকের কন্যাকে। দীপের ছোট 2 বোন, তারা হলেন রানিসা ও রাইসা, দুজনে পড়াশোনা করছেন দেশে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে। বাবার জনপ্রিয়তাকে তারা গর্ব মনে করেন, তবে সিনেমা নিয়ে তাদের কোনো আগ্রহ নেই। চলচ্চিত্রের মানুষদের সঙ্গে খুব একটা যোগাযোগ নেই তাদের, নিজেদের সরিয়ে রাখেন সবসময় আলোচনা ও প্রচার থেকে। 2004 সালে ক্যান্সারে আক্রান্ত মৃত্যুবরণ করেন এই দেশের চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা ওয়াসিমুল বারী রাজীব। উত্তরা 4 নম্বর সেক্টরে সিটি কর্পোরেশনের কবরস্থানে তাকে সমাহিত করা হয়। সেখানে চিরনিদ্রায় শায়িত আছেন বাংলা চলচ্চিত্রের শক্তিমান এই খল অভিনেতা।